হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিফ আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইউটিউবার সালমান চ্যানেল থেকে মাসিক ইনকাম কত সো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন ট্যাকবিথ সাদমান চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশনের জন্য সালমান মুখির এর চ্যানেল নেম হল সালমান দা ব্রাউন ফিশ তার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে চুয়ান্নটা তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়নের উপরে যা দিন দিনই বাড়ছে তার চ্যানেলের ভিডিও ভিউজ হলো ছিয়াশি মিলিয়নের উপরে তার ভিডিও ভিউজ সংখ্যাও দিন দিন বাড়ছে কান্ট্রি দেওয়া আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেওয়া থাকলেও তিনি বাংলাদেশের নাগরিক চ্যানেল টাইপ হলো কমেডি ইউজার ক্রিয়েটেড তিনি তার চ্যানেলে তৈরি করছেন থার্ড ফেব্রুয়ারি দু হাজার বারো সালে টোটাল গ্রেড তার চ্যানেল গ্রেড হলো বি সাবস্ক্রাইবার র্যাঙ্ক হলো আট হাজার ভিডিও পঁচাত্তরতম বিউ র্যাঙ্ক হলো তিরিশ হাজার সাতশো তিরিশতম সোশ্যাল ব্লেড র্যাঙ্ক হলো আটান্ন হাজার সাতাশিতম তম ভিউজ ফর দ্য লাস্ট থার্টি ডেজ লাস্ট ত্রিশ দিনে তার চ্যানেলে ভিউ হয়েছে এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার ফর দা লাস্ট থার্টি ডেজ লাস্ট ত্রিশ দিনে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো উননব্বইটি এস্টিমেট মান্থলি আর্নিংস তার চ্যানেল থেকে মাসে আনুমানিক আয় হতে পারে চারশো উনপঞ্চাশ ডলার থেকে হায়েস্ট সাত হাজার দুশো টাকার পর্যন্ত আমরা যদি এদিকে টাকায় কনভার্ট করি চারশো উনপঞ্চাশ ইন্টু আশি টু পঁয়ত্রিশ হাজার নয়শো বিশ টাকা তার চ্যানেলের লয়েস্ট ইনকাম হতে পারে আর হায়েস্ট ইনকে হায়েস্ট ইনকাম হতে পারে সাত হাজার দুইশো ইন্টু আশি পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তার চ্যানেল থেকে বছরে আনুমানিক আয় হতে পারে পাঁচ চারশো ডলার থেকে ছিয়াশি হাজার ডলার পর্যন্ত আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে পাবো পাঁচ হাজার ইন্টু আশি চার লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে আষট্টি লাখ হাজার টাকা পর্যন্ত তার চ্যানেল থেকে বার্ষিক ইনকাম হতে পারে এটা সবটাই আনুমানিক ইনকাম একটা ওয়েবসাইটের আন্ডারে আমরা এটা করতেছি মানে ইনকাম ভিতর থাকবে ইনকামটাশো থেকে মাঝে পারে তার ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় এক হাজার করে আর তার ডেইলি ভিডিও ভিউজ হয়

তাদের ই মান্থলি ইনকাম মান্থলি ভিউজ মান্থলি সাবস্ক্রাইবার আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এছাড়াও আপনার পছন্দের ইউটিউবারের দেখতে চান আমাদের করে জানান আর এছাড়াও সালমান মুখাদির এবং তহিদ আফ্রিদির একটা পার্থক্য নিয়ে ভিডিও আছে সেই লিঙ্ক পার্থক্য নিয়ে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি যদি চান সেই ভিডিও দেখতে পারেন সো বিরিয়ানি টা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্য